আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পবিত্র ঈদুল আজহা কাল, বাড়িতে থেকেই উদযাপনের অনুরোধ সরকারের। দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা। শেষ মুহূর্তে রাজধানীতে কুরবানির হাটে পশুর দাম বেশ চড়া, বাজারে কমেছে গরুর সরবরাহ। করোনার ঝুঁকির মধ্যেই ঘরমুখ মানুষ, ঠিক সময়ে ট্রেন চললেও বাস ছেড়েছে কয়েক ঘন্টা দেরিতে। এবং দেশে করোনায় আরো 28 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2772 জন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে এটিএন বাংলার বর্ণাঢ্য ঈদ আয়োজনের খবর। তোমার চিকনি চামেলি মহিলা সেক্রেটারি, একে তো আমি দুই চোখে দেখতে পারি না। এবার বিস্তারিত, আগামীকাল পবিত্র ঈদুল আজহা, তবে করোনা মহামারীর কারণে এবারও বাড়িতে থেকেই ঈদ উদযাপনের অনুরোধ করেছেন সরকার। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ঈদ জামাত নিকটস্থ মসজিদে আদায়ের। এদিকে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন এস এম আশরাফ। ঈদুল আজহা এভাবে পালিত হবে এমনটা এর আগে ভাবিনি কেউ। নামাজ শেষে হাত মেলানো যাবে না, কোলাকুলিতে থাকবে বারণ, কিংবা উৎসবে থাকবে দূরত্ব। করোনা ভাইরাস মুসলিম উম্মাহকে দিচ্ছে নতুন এক অভিজ্ঞতা। ঈদগাহে কিংবা খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের রীতি থাকলেও স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে রোজায় ঈদের মতো এবারও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে নিকটস্থ মসজিদে আদায়ের। একই সাথে স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বানও জানানো হয়। মসজিদ কর্তৃপক্ষকে যেমন জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা করার কথা বলা হয়েছে, একই সাথে মুসল্লিদের নির্দেশ দেওয়া হয়েছে মাস্ক পরার। এদিকে এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি। করোনা ভাইরাসের মহামারী দুঃসময় সকল আধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ানক অনাবিল আনন্দ। আসুন কোরবানির ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই বোনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। এবার স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে রাজধানীর অনেক অ্যাপার্টমেন্টে পশু কুরবানি থেকে বিরত থাকতে নিরুৎসাহিত করা হচ্ছে। জাতীয় ঈদগাহে হচ্ছে না প্রধান জামাত, তবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 6টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় প্রথম আর 11:10 হবে শেষ জামাত। ঢাকা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ওয়ার্ডে ওয়ার্ডে এবার থাকছে না ঈদ জামাতের আয়োজন। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ মুহূর্তে রাজধানীর কোরবানির হাটে পশুর দাম বেশ চড়া, বৃহস্পতিবারের চেয়ে বেড়েছে গরুর দাম, তবে বাজারে কমেছে গরুর সরবরাহ। অনেক ক্রেতাই নিজের পছন্দের কোরবানির পশু কিনতে না পেরে মন খারাপ করে ঘরে ফিরেছেন। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, পছন্দের পশু কোরবানি দিতে বিভিন্ন হাটে হাটে ঘুরছে মানুষ। করোনা ভাইরাস ও বন্যার কারণে এবারের ঈদ ভিন্নভাবে উদযাপিত হচ্ছে, তবুও শেষ দিনে রাজধানীর বিভিন্ন পশুর হাটে বেড়েছে ক্রেতাদের ভিড়। মাস্ক ব্যবহার করলেও সামাজিক দূরত্ব বজায় রাখছে না ক্রেতা বিক্রেতা কেউই। প্রচণ্ড গরমের ভেতরে গরুর বাড়তি দামে নাকাল ক্রেতারা। 35-এর গরু 45 বলছি তাও দিচ্ছে না, 70 যাচ্ছে। গরু আছে এখনো বাজারে, তার প্রাইস হাই। গতকালকে যেটা আমরা 55 দেখছি সেটা আজকে হচ্ছে যে 75 বা 80। বিভিন্ন ফার্মের ক্রসের গরুগুলো আসতেছে, সেখান থেকে এখন একটা নিয়ে নিলাম আর কি। কালকে এই গরু 70,000 টাকা চলে গেছে আর আজকে এই গরু 1,10,000 টাকা দাম। বিক্রেতারা বলছেন বাজারে গরুর সরবরাহ তুলনামূলক কম থাকায় এ বাড়তি দাম। করোনা ভাইরাস ও বন্যার কারণে পার্শ্ববর্তী দেশ থেকে গরু না আসায় দেশীয় গরুর চাহিদা বেশি। এই বছর মোটামুটি দাম ভালো, আমরা দাম ভালোই পাইছি,
কোনো সমস্যা নাই। আগে ছিল দুইটা 41 1,40,000, তো দাম উঠছে 60,000 টাকা পার পিস। ছয়টা গরু বেচে আমার লাখানি টাকার মতো লাভ হয়েছে। তবে ঝুঁকি ঝামেলা পেরিয়ে মন মতো পশু কিনে কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে ত্যাগের মহিমান্বিত ঈদ, এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। পশু কেনা শেষে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন নগরবাসী। শেষ মুহূর্তে ছুরি চাকু পাটি আর খেটো কেনায় ব্যস্ত তারা। মুখরোচক খাবারের উপকরণ সংগ্রহে মশলার বাজারেও ভিড় করছেন অনেকেই। তবে করোনা পরিস্থিতির কারণে এবার বাজারে মানুষের বাড়তি ভিড় নেই। এদিকে সরবরাহ পর্যাপ্ত থাকলেও করোনা ও বন্যার অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাত পহালেই ঈদ, নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে দেয়া হবে পশু কুরবানি, তাই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহে ব্যস্ত সবাই। ছুরি চাকু চাপাতি বটির দোকানে মানুষের ভিড়, বেচা বিক্রিতে ব্যস্ত পাটি ত্রিপল খেটোর দোকানিরাও। খাসি জবাই দেওয়ার জন্য ছুরি কিনলাম, আর হচ্ছে চামড়া ছেলার জন্য ছুরি কিনলাম, এটা পাটি ছুরি মানে দুটো জিনিস ধার করাইলাম। এই যে চাটাই কিনলাম, তারপরে পলিথিন কিনলাম, কসাইদের প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো আর কি। কোরবানির ঈদে মশলার চাহিদাটাই বেশি, নানা পদের রান্নার জন্য চাই রকমারি মশলা, তাই দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। দোকানিরা বলছেন মশলার দাম কম হলেও এবার ক্রেতার সংখ্যাও কম। গরুর জন্য যা যা লাগে তা তো নিতে হবে, নিয়ে নিছি। এলাচ কিনলাম, গোলমরিচ কিনলাম, লং কিনলাম, জিরা ছিল 450 টাকা, রমজানের মাসে বেছি এখন বেশি হইল 280 টাকা, এলাচি বেশি 4,000 টাকা, ওইটা বেচতেছি 2,600 টাকা। কারণ মানুষের হাতে পয়সা নাই, একটু কমই খাবে, তবে খাচ্ছে কম। যে জায়গা নিচ্ছে আধা কেজি, ওই জায়গা নিচ্ছে 250, যে জায়গায় 100, ওই জায়গায় 50, এইভাবে নিচ্ছে আর কি। এদিকে সরবরাহে ঘাটতি না থাকলেও রাজধানীর কাঁচা বাজারে কোনো সবজি 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা বলছেন বন্যার কারণে দাম বেড়েছে। সালাদ তৈরির উপকরণ শশা 80 থেকে 100 টাকা, টমেটো 110 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে মুরগির দামও, গরু ও খাসির মাংস অবশ্য বিক্রি হচ্ছে আগের দামেই। 50-60 টাকা দিতে পারে, পার কেজি দিতে পারছে মুরগি, আমদা খামার খালি আমদানি কম। শশা 80 টাকা, টমেটো 120 টাকা, গাজর 60 টাকা কেজি। বন্যায় মিল বন্ধ থাকার অজুহাতে গত এক সপ্তাহে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 1-2 টাকা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে করোনার ঝুঁকির মধ্যেই বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মানুষ। স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়িমুখী সব মানুষ দিনভর ভিড় করেন বাস ও রেল স্টেশনগুলোতে। ঠিক সময়ে ট্রেন ছেড়ে গেলেও বাস ছেড়েছে কয়েক ঘন্টা বিলম্বে। টিকিট না পেয়ে অনেকেই অপেক্ষা করেন বাস স্ট্যান্ডে। হাবিবুর রহমান, অভির রিপোর্ট। কমলাপুর রেলওয়ে স্টেশনের এমন চিত্র আগে দেখেনি নগরবাসী। পুরো স্টেশন জুড়েই নীরবতা। টিকিট কাউন্টারগুলোতে নেই কোনো লাইন, প্রত্যেকে তাপমাত্রা পরিমাপ করেই প্রবেশ করছে স্টেশনে। টিকিট ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না ভেতরে। করোনার ঝুঁকি আছে জেনেও পরিবারের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন তারা। এত ফাঁকা, এত সুন্দরভাবে মানে ট্রেন ভ্রমণ করতে পারবো ঈদের আগের দিন, এটা মানে টোটালি চিন্তার বাইরে। রোজা ঈদে যাওয়া হয় নাই, মানে করোনার ভয়ে যায় নাই, তো এবার আসলে যাচ্ছে, অনেকটা মনে হচ্ছে যে একটু নিরাপদ আছে। ঝুঁকির কিছু দেখছি না, বাকিটা আসলে আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করছে। এদিকে সড়ক পথে যানজট থাকায় 7-8 ঘন্টা বিলম্বে ছাড়ছে বাস। ভোরবেলা এসেও টিকিট পাননি অনেকে, আর যারা টিকিট পেয়েছেন তারা জানেন না কখন ছাড়বে তাদের বাস। গাড়ির কোনো সন্ধান পায়নি, এখন কখন যাব বাসায় বলতে পারি না। 6টায় গাড়ি ছাড়ছে, 12টা বাজে তাও গাড়ি ঘাটে থেকে আসতে পারতেছে না। 5 ঘন্টা লাগে, এখন 12-14 ঘন্টা লাগতেছে। গ্রামে ফেরে এসব মানুষের মধ্যে কে করোনা আক্রান্ত তা জানে না কেউ, তাই বাড়ি ফিরে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। হাবিবুর রহমান, অভি, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনায় মারা গেছেন আরও 28 জন। এ পর্যন্ত এই ভাইরাসে 3,111 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 2,772 জনের শরীরে। অনলাইন বুলেটিনে ঈদের সময় গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন নাসিমা সুলতানা। আরও জানাচ্ছেন রাসনা দাস।
দেশে করোনা সংক্রমণ আর মৃত্যু হার দুটোই ওঠানামা করছে। গত চব্বিশ ঘন্টায় 12,614 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 21.98% হারে। বুলেটিনে জানানো হয়, গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে 2,772 জন আক্রান্তের বিপরীতে সুস্থ হয়েছেন 2,176 জন। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 2,37,661 জন আর সুস্থ হয়েছেন 1,35,136 জন। পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছে 2,772 জন। এ পর্যন্ত শনাক্ত 2,37,661 জন। চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন 2,176 জন। এ পর্যন্ত সুস্থ 1,35,136 জন। শুক্রবার করোনায় প্রাণ গেছে 28 জনের। মৃত্যুর দিক থেকে শুরু থেকেই এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। সবশেষ চব্বিশ ঘন্টায় 13 জন মারা গেছেন ঢাকায়। চট্টগ্রামে 8, রাজশাহীতে 3, খুলনায় 2 এবং একজন করে মারা গেছেন বরিশাল ও রংপুরে। চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন। এ পর্যন্ত 3,111 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। চব্বিশ ঘন্টায় যে মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 22 জন, নারী 6 জন। বিশ্ব পরিসংখ্যানে সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে ইতালির পরেই 16তম অবস্থানে এখন বাংলাদেশ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার ঈদ আনন্দ নেই বানভাসী লাখো মানুষের। ঘরে ফিরতে না পারায় অনেকেরই দিন কাটাতে হচ্ছে আশ্রয় কেন্দ্রে। অসহায় বন্যার্তরা তাকিয়ে আছেন সরকারি সাহায্যের দিকে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। বন্যার স্রোত বইছে প্রচণ্ড শক্তিতে, তাতে ধ্বংস হচ্ছে ফসলি জমি, ডুবে গেছে ঘরবাড়ি। মানুষের আবাসস্থল এখন দখল করে নিয়েছে উপচে পড়া নদীর পানি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র আর ধরলাপাড়ের মানুষজন পানি কমার অপেক্ষায় প্রহর গুনছেন। দীর্ঘদিন কর্মহীন থাকায় ঘরে ঘরে দেখা দিয়েছে খাদ্য সংকট। সরকারিভাবে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন বানভাসীরা। পানি কমতে থাকলেও নাটোরের সিংড়া আর নলডাঙ্গা উপজেলার মানুষের দুর্দশা কমেনি। ঈদ উৎসব দূরের কথা, বর্তমান পরিস্থিতিতে তাদের দুমুঠো খেয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। পানিবন্দী আছে সিংড়া পৌর এলাকাসহ 11টি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ। অন্যদিকে তিন দফা বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সুনামগঞ্জে। সরকারি হিসেবে জেলার 261টি আশ্রয়কেন্দ্রে এখনও 2,295 পরিবার আশ্রয় রয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 1,76,712 জন। সড়ক ভেঙে ও ভেসে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাড়ি ফেরা মানুষকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে চব্বিশ ঘন্টার ব্যবধানে শরীয়তপুরে পদ্মার ভাঙনে চলে গেছে জেলার নারিয়া উপজেলার চর আত্রা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও একটি ভবন। পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় কোনোভাবেই ভাঙন রোধ করা যাচ্ছে না। বন্যার পানি কমলেও সিরাজগঞ্জ আর শেরপুরের বহু ইউনিয়নের মানুষ ঘরে ফেরার অবস্থায় নেই। এক মাসেরও বেশি সময় ধরে পানিতে ডুবে আছে সেখানকার লাখো মানুষ। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা পরিস্থিতিতে অনেকটা ঘরোয়াভাবেই উদযাপিত হচ্ছে ঈদ উৎসব, আর এই সময় মানুষের বাড়তি চাহিদা থাকে টেলিভিশন অনুষ্ঠানকে ঘিরে। ঘরে বসেও ঈদ আনন্দ পুরোটাই উপভোগে এবারও বৈচিত্র্যমূলক নানা অনুষ্ঠানে ভরপুর আয়োজন থাকছে এটিএন বাংলায়। দেখুন একরামুল হক সাইমের রিপোর্ট। করোনা মহামারীতে কিছুটা ভিন্নভাবে ঈদ উদযাপন হলেও বন্ধু স্বজনদের সাথে আড্ডায় আর আনন্দে কাটবে এই উৎসব। ঘরে বসে ঈদ আনন্দ উপভোগ করতে দর্শকদের চাহিদা মাথায় রেখে পবিত্র ঈদুল আজহায় প্রতিবারের মতো এবারও টানা 10 দিনব্যাপী আয়োজনের পসরা সাজিয়েছে এটিএন বাংলা। ঈদের বিশেষ আয়োজন হিসেবে প্রতিদিনই থাকছে সেলিব্রিটি আড্ডা, আনন্দ সময়। নন্দিত নির্মাতা হানিফ সংকেত এটিএন বাংলা দর্শকদের জন্য নির্মাণ করেছেন বিশেষ নাটক মনের মতি মনের গতি। এছাড়াও ঈদের তৃতীয় দিন প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচ ফোড়ন। ঈদের দিন থেকেই দুটি 10 পর্বের ধারাবাহিক নাটক প্রচার করবে এটিএন বাংলা। লকডাউনের চোর ও নসু ভিলেন আসল ভিলেন নাটক দুটি চলবে ঈদের 10ম দিন পর্যন্ত। কি
বলছো সুন্দরী? আমি বেঁচে থাকতে কখনো সেটা হতে দেব না। আমি এই মুহূর্তে তোমাকে বন্দী করলাম। ভিলেন তো বড় ভিলেনি করা শুরু করে দিয়েছে। প্রতিদিন রাত 8:20 প্রচারিত হবে নন্দিত নির্মাতাদের নির্মিত বিশেষ নাটক। ঈদের তৃতীয় দিন মুনিরা মঞ্জিল, চতুর্থ দিন জেনারেটর, পঞ্চম দিন সদ্য বিবাহিত, ষষ্ঠ দিনে যেভাবে সন্ধ্যা নামে এবং সপ্তম দিন প্রচার হবে সেদিনও বৃষ্টি এসেছিল, অষ্টম দিনে পাল্টা হাওয়া, নবম দিনে যা দেখি সবই ভালো এবং দশম দিনে থাকছে নাটক যে বিকেল বিষণ্ণ। এছাড়া প্রতিদিন রাত 11:30 প্রচার হবে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে বিশেষ টেলিফিল্ম, থাকছে দুটি করে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। ঈদের পরদিন রাত 10:30 প্রচার হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী ডক্টর মাহফুজ রহমানের একক সঙ্গীতানুষ্ঠান এক পৃথিবী স্বপ্ন দিলে। ঈদের দিন রাত 10:30 থাকছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কাকলির একক সঙ্গীতানুষ্ঠান তোমার প্রেমের বৃষ্টিতে। এছাড়াও থাকছে শিল্পী নীলিমা, ভাবনা, মারিয়া শিমু, সামিয়া জাহান ও ইকবাল বিন আনোয়ার ডনের একক সঙ্গীতানুষ্ঠান। ছোটদের জন্য থাকছে নাহিদ রহমানের পরিচালনায় ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদের খুশি এবং নাচের অনুষ্ঠান আনন্দ হিল্লোল। ঈদের পঞ্চম দিনে প্রচার হবে প্রতিবন্ধীদের জন্য বিশেষ অনুষ্ঠান অন্য আলোর গল্প। ঈদের দশম দিনে প্রচার হবে খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় ঈদ ম্যাগাজিন ঈদের বাজনা বাজারে। সব মিলিয়ে সকাল দুপুর রাতে যখনই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়, সব অনুষ্ঠান সব কিছুতেই দর্শকরা পাবেন ঈদ বিনোদনের বিশেষ মাত্রা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। শোকের মাস অগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদ উল আজহা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে রংপুর সড়ক জোন, বিআরটিসি এবং বিআরটিএ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে রংপুরে আয়োজিত এই সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মুখ যাত্রীদের যতটুকু সম্ভব সর্বোচ্চ মাত্রার সচেতনতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। শতভাগ মাস্ক পরিধান করতে হবে। আপনি জানেন না পাশের মানুষটি হয়তো ভাইরাস বহন করছে অথবা আপনার অজান্তে আপনি সংক্রমণ ছড়াচ্ছেন, তাই মাস্ক পরিধান করুন, সংক্রমণ রোধ করুন। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাসের প্রভাব না কমলেও দেশের আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে দ্রুত অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন তারা। গার্মেন্টসের কাঁচামাল সরবরাহের ক্ষেত্রেও এখন পর্যন্ত বড় ধরনের সমস্যায় পড়তে হয়নি বলেও জানান তারা। শফিকুল ইসলাম, শামীমের রিপোর্ট। করোনা মহামারীর কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ব্যবসা বাণিজ্যে বড় ধাক্কা লাগে। বাংলাদেশে করোনা আক্রান্তের হার বাড়লেও গার্মেন্টস সহ সব শিল্প প্রতিষ্ঠান খোলা থাকায় প্রতিদিনই বন্দরে আসছে বিভিন্ন পণ্যের কন্টেইনার। বিদেশি ক্রেতাদের অর্ডারও সময় মতো পৌঁছে দিচ্ছেন গার্মেন্ট মালিকরা। করোনা ভাইরাসের কারণে আমাদের ফ্যাক্টরি চালাতে তেমন অসুবিধা হচ্ছে না, ফ্যাক্টরিগুলি স্মুথলি চলছে। গার্মেন্টস সেক্টরে বা অন্যান্য সেক্টর, টেক্সটাইল সেক্টরে কিন্তু বড় ধরনের কোনো ইম্প্যাক্ট পড়ছে না। চীন থেকে আনা কাঁচামাল সরবরাহ নিয়ে কিছুটা জটিলতা তৈরি হলেও তা এখন স্বাভাবিক। করোনা মহামারীর কারণে বন্দরের কার্যক্রম অনেকদিন বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হন আমদানিকারকরা। কিন্তু এখন যে গতিতে বন্দরের কাজ চলছে তাতে অল্প সময়ে সেই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশে যখন মার্চে এই জিনিসটা শুরু হলো, আমরা আমাদের এক্সপোর্টে কিছুটা শঙ্কার মধ্যে ছিলাম যে আমাদের এক্সপোর্টের কী হবে, আমাদের এখানকার জীবন আগে না জীবিকা আগে চলবে, এবং সব মিলিয়ে দেশ কোন দিকে যাচ্ছে। তো সেই তুলনায় যদি আমরা বলি যে এখনও পর্যন্ত বাংলাদেশ একটা, আমি বলবো না যে কমফোর্টেবল জোনে আছে, বাট খুব বেশি খারাপ অবস্থায় নেই। যদি এই প্রজেক্টগুলোকে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি যে এই কঠিন একটা সময় আমরা পার করলাম প্রায় গত 4-5 মাস ধরে, এইটার অনেকটাই আমরা কভার আপ করে নিতে পারব। কাঁচামালের অভাবে যাতে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ না থাকে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখারও পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা। শফিকুল ইসলাম, শামীম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ।
ভাইরাসের কারণে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। অনেক স্থানেই যে যার মতো ঈদ উদযাপন করছেন, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করেছেন বেশিরভাগ দেশের মুসল্লিরা। এবার নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি না করার পরামর্শ দেওয়া হয়েছে। পিপিই ও স্যানিটাইজার সহ সুরক্ষা সামগ্রীর ব্যবহারও ছিল চোখে পড়ার মতো। তবে করোনার কারণে ঈদের আমেজ দেখা যায়নি লেবানন, সিরিয়া ও ইয়েমেনের শরণার্থী শিবির সহ মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত ও দারিদ্র্য পীড়িত অঞ্চলগুলোতে। এদিকে সকালে মুজিদ আলিফা থেকে নুরি পাথর সংগ্রহ করে মিনা জামারাতের উদ্দেশ্যে রওনা হন হাজিরা। সেখানে পাথর নিক্ষেপের মাধ্যমে শয়তানের কুমঞ্চনার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন তারা। এরপর পশু কুরবানি সহ অন্যান্য আনুষ্ঠানিকতায় হাজিরা উদযাপন করছেন ঈদ উল আজহা। এবার পার্টিক্স খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখন আইপিএল এবং পিএসএল এর মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়েছে, বিশেষ করে গত পাঁচ বছরে তা বেড়েছে। আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট। এ সময় টুর্নামেন্টের আয়োজকদের প্রশংসা করেন ওয়াসিম আকরাম। তার মতে, টুর্নামেন্ট থেকে পাওয়া অর্থের লভ্যাংশ প্রথম শ্রেণীর ক্রিকেটে বিনিয়োগ করায় খেলার মান বাড়ার ক্ষেত্র তৈরি হচ্ছে সেখানে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। পবিত্র ঈদ উল আজহা কাল, বাড়িতে থেকেই উদযাপনের অনুরোধ সরকারের, দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা। শেষ মুহূর্তে রাজধানীতে কোরবানির হাটে পশুর দাম বেশ চড়া, বাজারে কমেছে গরুর সরবরাহ। করোনার ঝুঁকির মধ্যেই ঘরমুখ মানুষ, ঠিক সময়ে ট্রেন চললেও বাস ছেড়েছে কয়েক ঘন্টা দেরিতে। এবং দেশে করোনায় আরো 28 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2772 জন। পরবর্তী সংবাদ দেখেন আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।